সাপ্তাহিক ছুটির দিনে বই মেলায় ছিল পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছুটির আমেজে মানুষের ব্যাপক উপস্থিতিতে বইয়ের বিক্রিও ছিল অন্য দিনের তুলনায় বেশি। মেলার সকালটা ছিল শিশুদের মুখরতায় পরিপূর্ণ। হাসান মাহমুদের রিপোর্ট। মাঘের বিকেলে ছুটির আমেজ, বইমেলায় মানুষের ভিড়, নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মেলাকে মুখর করে তোলে। লেখক পাঠকের পাশাপাশি ছুটির দিনে উৎসুক মানুষের সংখ্যাও নেহায়েত কম ছিল না। তবুও প্রাণের মেলায় নতুনে পুরাণে এক মেলবন্ধন। মেলার বয়স যত বাড়ছে, সাথে বাড়ছে নতুন নতুন বইয়ের সংখ্যাও। সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে বই বিক্রি এত হচ্ছে, একজন নবীন লেখক হিসেবে আমার বই মোটামুটি 80% সেল হয়ে গেছে। আসলে আমি সিলেট থেকে আসছি এখানে, আমার দুইটা বই বের হয়েছে এবারে বই মেলায়, তো আমি আসার পর থেকে দেখছি ভালো যাচ্ছে, অনেক বই বিক্রি হচ্ছে, অনেক ভিড় হচ্ছে, আসলে খুব ভালো লাগতেছে, অনেকটা উৎসব মুখর পরিবেশ। ঘোরাঘুরি না, মেলাটাকে তারা সবাই সুন্দরভাবে নিচ্ছেন এবং এটাকে আমাদের সৃজনশীল বইগুলি পাঠকরা কিনছেন। শুক্রবার সকালবেলা মেলা প্রাঙ্গণ মেতেছিল শিশুদের কলতানে। শিশু প্রহরে সন্তানদের নিয়ে এসেছিলেন অভিভাবকেরা। বইকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে মেলায় নেওয়া হয় বিনোদনমূলক বেশ কিছু আয়োজন। সিসিমপুরের আয়োজনটি মনোযোগ কাড়ে শিশুদের। আয়োজনটি দেখতে এসে শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। And then walking through the crowd, you have so many children authors. This book was just given to me by a 14-year-old girl. Boy mela onek kichu dekhte pattechi, boy kinte pattechi. Timbar boy kinechi ar holo princess er ekta boy kinechi. Ekhane eshe amar khub bhalo legeche. Ami kinchi holo Sakib al Hasan er boy. নতুন প্রজন্মের কাছে ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা এবং সৃজনশীল চর্চার প্রকাশ ঘটানোর মাধ্যম এই গ্রন্থমেলা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbiri.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।